যেসব প্রার্থীরা তৃতীয় টেক পরীক্ষার জন্য আবেদন করেছেন তাদের সংখ্যাটা হচ্ছে 2,50,000। তাদের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগে প্রাথমিক শিক্ষা পর্ষদ যত শীঘ্র সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে। দুটো ক্রিয়া হয়েছে, একটা হচ্ছে যারা টেক পাস করেছে তাদের নিয়ে নেওয়া হয়। তো বন্ধুরা, তোমাদের পুনরায় স্মার্ট গ্যালাক্সিন কোলাবোরেশন উইথ আনএকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, দেখলে আজকে একটি বিশাল ঘোষণা করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে। এখানে বন্ধুরা, এই ভিডিওতে একটা জিনিস খুব অস্পষ্ট থেকে গেছিলো যে প্রাইমারি এবং আপার প্রাইমারি, এবং সেখানে বলতে গিয়ে তিনি ছোট্ট একটা জাস্ট মিস্টেক করে ফেলেছিলেন, সেটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট অফ অল বন্ধুরা, তোমাদেরকে বলে দিই এই আপডেটটিতে যে কথাগুলো আছে তার মধ্যে কী কী প্রসঙ্গ তুলে উঠে এসেছে। তার আগে তোমাদের বন্ধুরা অবশ্যই বলে দিই, যারা যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ আগামী টেট পরীক্ষার জন্য, যেটা কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই, মোটামুটি ওর আগেই হয়ে যাবে, ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যেই তোমাদের হয়ে যাবে, তার অফলাইন আবাসিক প্রিপারেশন নিতে চাইছো, তারা আমাদের মেইন ব্রাঞ্চ দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে আবাসিক কোচিংয়ের মধ্যে যে প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন নিতে পারো, যেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এছাড়াও তোমরা আপার প্রাইমারিরও প্রিপারেশন নিতে পারো, সেটাও অবশ্যই পরবর্তীকালে যখন হবে তখন কিন্তু সেটারও প্রিপারেশন তোমাদের রেডি থেকে যাবে। বাকি তোমরা যারা বাড়িতে বসে প্রিপারেশন নিতে চাইছো অথবা স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রিপারেশন নিতে চাইছো, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে স্টাডি মেটেরিয়াল অর্ডার করতে পারো। তোমাদের এখানে বন্ধুরা একটা কথা বলে দিই, যে এখানে বলা হয়েছে যে টেট পরীক্ষা যেটা হবে সেখানে, সেটা প্রাথমিক টেট পরীক্ষা, যেটা তিনি প্রসঙ্গত বলেছেন যে মোটামুটি ফেব্রুয়ারি মিড আমি ধরব, ফেব্রুয়ারি মিডের মধ্যে তোমাদের হয়ে যাবে, যেখানে টোটাল 2,50,000 প্রায় ক্যান্ডিডেট কিন্তু এখানে করেছে, এখানে ফর্ম ফিল আপ কিন্তু করেছে, ঠিক আছে। এই কথাটা কিন্তু একদম ক্লিয়ারলি এখানে মেনশান আছে। এবার বলা হয়েছে যে যারা টেট পাস করেছে তাদের নিয়ে নেওয়া হবে, ওইটা কিন্তু প্রাইমারি নয়, ওটা কিন্তু আপার প্রাইমারি কথা বলেছে। 16,500 ভ্যাকান্সি দিয়ে টেট পাস করা ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে নিয়ে নেওয়া হবে, এর মধ্যে নিয়ে নেওয়া হবে, সেই কথাটা কিন্তু তিনি এখানে ক্লিয়ারলি তুলে ধরেছেন। তো এই যে বড় দুটো আপডেট আজকে, কিন্তু সবার আগে তোমরা যারা যারা ক্যান্ডিডেট রয়েছে টেটের, তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় আপডেট। তো এই আপডেটটা আশা করি তোমাদের কাছে যথেষ্টভাবে উপকারে লেগেছে। তোমরা যদি চাও যে এখনও না বুঝতে পারো, ভিডিওটা আবার রিভাইন্ড করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্যটা সেটা আরেকবার শুনে নাও, সেখানে কিন্তু জলের মতো সব কিছু একদম স্পষ্টভাবে ক্লিয়ার আছে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের যে আজকের আপডেটটা, সরকারি আপডেট। এবং তোমাদের বন্ধুরা বলে দিই, তোমাদের কিন্তু মন্তব্য অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তার জন্য তোমরা ডিসক্রিপশন বক্স সরি কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই নিজস্ব কমেন্ট করতে পারো। এবং তোমাদের কিন্তু প্রতিটা কাজের বিষয় কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে ওখানে দেওয়া আছে, ঠিক আছে। তো বন্ধুরা, যা তোমাদেরকে বলে দিই, যারা যারা কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেলটি অন রেখে, এবং যে ভিডিওটি আমি এখনই করলাম সেটা যদি ভালো লেগে থাকে, তোমাদের বন্ধুদের যদি উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করো। তা আবাদেও তোমরা যারা যারা আনএকাডেমি প্লাস এখনও জয়েন করোনি, অবশ্যই কিন্তু আনএকাডেমি প্লাস জয়েন করে নেবে। WBPSC-র 1 ইয়ার সাবস্ক্রিপশনের মধ্যে কিন্তু তোমরা সমস্ত রকম ফ্যাসিলিটি পেয়ে যাবে। এবাদেও তোমাদেরকে বন্ধুরা বলে দিই যে তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া স্মার্ট গ্যালাক্সি কোড তোমরা যদি ইউজ করো এই তোমরা সাবস্ক্রিপশন নিতে, তাহলে কিন্তু সবসময় তোমাদের 10% কিন্তু তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। এবাদেও প্রতিদিন মক টেস্টের ক্লাস চলছে তোমাদের আনএকাডেমিতে, যেটা আমি প্রতিদিন রাত্রি 9টার সময় নিয়ে রাখছি, এবং তোমরা যদি সেটার কোড নিয়ে সেই মক টেস্টগুলো দিতে চাও একেবারে ফ্রিতে, তাহলে জাস্ট আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করে নেবে এবং সেই কোডটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ডেলি 8:30 পরে। সেই কোড ইউজ করে কিন্তু সেখানে তোমরা জয়েন করে দিতে পারো এবং ডেলি মক টেস্ট কিন্তু অবশ্যই দিতে পারো নিজেদের প্রিপারেশনকে বুস্ট করবার জন্য। তো বন্ধুরা, আজকের যে তোমাদের ভিডিওটি ছিল সেটা ছিল এতটাই। পরবর্তী যে কোনো আপডেট বা ক্লাস নিয়ে তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। নমস্কার।